কি হয়েছে বেসি ভাই? তোমার গলা শুনে আমি উপরে এলাম। সেই দুপুর থেকে ঘরের মধ্যে শুয়ে দিয়েছে, কখন থেকে বলছি দরজাটা খোলা হোক, কিছুতেই খুলছে না। সে যেই হোক না কেন, আমার বাড়িতে তো শুনেছি দুপুর থেকে খায় নে দায় নে কিচ্ছু করে নে, তো অলক্ষণে ব্যাপার। আর আমার বাড়িতে এরকম কোনো অলক্ষণে চাষ হবে না। সে কথা তো তোমাকে আমি আগেই বলেছিলাম মেজদি ভাই, আমিও বলেছি, জাহ্নবীও বলেছে, এতবার করে আমরা মেজদার দরজা ধাক্কিয়েছি, মেজদার দরজা খোলেনি, তখন তো তুমি চুপ করেছিলে। ভেবেছিলাম গোসা হয়েছে, দরজাখানা ঠিক খুলে দেবে, আমি এসবের মধ্যে জড়াতে চাইনি। তাহলে এখন জড়াচ্ছ কেন? এখন জড়াচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে, সবকিছু তো একটা সীমা আছে। একটা মানুষ যদি ভাবে সে সকাল থেকে দরজা বন্ধ করে পড়ে থাকবে, সেটা তো হতে পারে না। আমি অনেক চেষ্টা করলুম, অনেক দরজা ধাক্কালুম, খুলছে না দরজা। এবার তোরা দেখ কে কি করতে পারিস। মেজদা, মেজদা, মেজদা দরজাটা খুলুন। মেজদা আপনি দরজাটা কেন বন্ধ করেছেন সকাল থেকে? দেখুন আমরা যে সবাই আপনাকে অবিশ্বাস করি তা তো নয় মেজদা। মেজদা, মেজদা, ও ছোট কি হলো বল দেখিনি, দরজাখানা ভাঙার ব্যবস্থা কর। আরে কি হয়েছে নাকি, এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? দরজা কি ভেঙে ফেলবে নাকি? প্রয়োজন হলে তাই করব। ওনার কি হয়েছে, তোমরা এত জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? সে সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, খাওয়া দাওয়া কিছু করেনি কো, তাই ভাবছিলাম যদি যদি কোনো অঘটন ঘটে। কিসের অঘটন ঘটবে? না জালি লোক আমাদের বাড়িতে ঢুকে রয়েছে, আমরা সন্দেহ করছি বলে আত্মহত্যা করবে? স্বপ্নে ওরকম ভেবো না, এটা সিনেমা নয়, এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটবে না। কি ব্যাপার, কি ব্যাপার প্রতীক? আর বলো না দাদা, এই জালি লোকটা সকাল থেকে দরজা বন্ধ করে ভেতরে রয়েছে, খাওয়া দাওয়া কিছু করেনি, এরা দরজা খোলার জন্য একেবারে দরজা ভেঙে ফেলার উপক্রম করেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, বাড়িটা তো আমাদের, সেই বাড়িতে একটা অনাহূত লোক ঢুকে পড়েছে, ঠিক আছে ঋষি তিন দিন সময় দিয়েছে সে তিন দিন থাক, কিন্তু তাই বলে আমাদের ঘরের দরজা ভেতর থেকে এইভাবে বন্ধ করে রাখবে, সেটা তো হতে পারে না। না না, তোরা মানুষজনকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছিস, আমি তোর উপর ভরসা করতে পারছি না প্রতীক। না আমি কি করবো বলতো দাদা, আমি আমি প্রশ্রয় কাউকেই দিই না, আমি বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু এই বাড়িতে অন্যায়ের প্রশ্রয় দেওয়ার তো লোকের অভাব নেই। একটা লোককে যখন আশ্রয় দেওয়া হয়েছে আর একটা লোককে যখন এই বাড়ির ছেলে হিসেবে আমরা মেনে নিয়েছি, তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে উনি এই বাড়ির ছেলে নন, এই বাড়ির সদস্য নন, ততক্ষণ ওনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারেন এই বাড়িতে। উনি ওনার ঘরে দরজা বন্ধ করেও থাকতে পারেন, দরজা খুলেও থাকতে পারেন, এই ব্যাপারে কারোর কোনো কথা বলার কোনো দরকার নেই। প্রতীক, এখন আমি বুঝতে পারছি বড়দা তোমার বিয়েটা ঠিক মতো দিতে পারেনি, আমি যদি থাকতাম এই ভুলটা হতো না। কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে বড় হয়ে গেছে, তার বিয়েও আমি দিয়ে দিয়েছি, আমি এই বাড়ির উপযুক্ত বউ নই, আপনার ভাইয়ের উপযুক্ত স্ত্রী আমি নই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তুমি যেভাবে মুখে মুখে কথা বলছো আমার, আমি সম্পর্কে তোমার ভাসুর হই, সেই মান্যতাটুকু তুমি আমায় দিয়েছ এই পর্যন্ত। আগে প্রমাণ হোক যে আপনি আমার ভাসুর। মা, আমার মনে যেটুকু সংশয় ছিল সেই সংশয়টা নেই, আমিও নিজে মনে মনে বিশ্বাস করছি উনি আমার জেঠু। তোমরা কেন যে বিশ্বাস করতে পারছো না? তোমার কথা যদি আমাকে মেনে নিতে হয় তাহলে এটা মেনে নিতে হবে যে জাহ্নবী জেনে শুনে ইচ্ছে করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারছি না ঋষি, তুমি পারছো? এই ব্যাপারে আমি কিছু ভেবে দেখিনি। না না, ভাবতে তো তোমাকে হবেই,
এই ব্যাপারটা যদি তুমি ভাবতে পারো তাহলে ওই ব্যাপারটাও তোমাকে ভাবতেই হবে। মা এমন তো হতে পারে জাহ্নবী ট্র্যাপে পড়েছে, জাহ্নবী নিজে বুঝতে পারেনি। এ কথাটা বলো না ঋষি, জাহ্নবী যদি ট্র্যাপেই পড়তো তাহলে জাহ্নবী আমাদের কথাটা বিশ্বাস করার চেষ্টা করতো। আমাকে একটা কথা বলো যে সবসময় ও এটাই কেন প্রমাণ করার চেষ্টা করছে যে ওই লোকটাই আমাদের মেজদা? সে কি এই বাড়ির মেজদা কখনো দেখেছে না মেজদার সম্পর্কে কিছু জানে? তার কিসে এত আগ্রহ বলো তো আমাকে, বলো কিসে এত আগ্রহ? বাবা বললাম তো, আর একটা দিন ওয়েট করো, কালই তো প্রমাণ হয়ে যাবে জাহ্নবী যা বলছিস তা সত্যি না মিথ্যে। ও জাহ্নবীর প্রমাণ করার আগেই আমি বলে দিচ্ছি যে জাহ্নবী মিথ্যে কথা বলছে। আমি এখানে একটা কাজের জন্য দাঁড়িয়েছিলাম, এসব আলাপ আলোচনার জন্য নয় কো। এখানে দাঁড়িয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ও ছোট, দাঁড়িয়ে রইলে কেন? ধাক্কা দে, জোরে জোরে ধাক্কা দে। কথা শুনছি মেসদি ভাই, দরজা ধাক্কালে তো এই মহামূল্যবান কথাগুলো শুনতে পেতাম না, তাই না? জাহ্নবী কই? জাহ্নবী নেই কো। জাহ্নবী থাকলে এতক্ষণে ওপরে চলেই আসত, তবে আসার সময় হয়েছে, এক্ষুনি এলো বলে ওপরে। মেজদা, মেজদা, মেজদা প্লিজ আপনি দরজাটা খুলুন। এই শরৎ শোন, আমি দেখতাম, আপনি দরজাটা খুলুন। আরে দরজাটা খুলুন না, আপনি দরজাটা খুলছেন না কেন? আরে সি টাকা তো, আপনি বেরিয়ে আসুন, রেসপন্ড করছেন না কেন? আমরা এতক্ষণ ধরে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? ছোট মা কি হয়েছে? ছোট মা আমি নিচতলা থেকে তোমাদের দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পাচ্ছি। ও ও জাহ্নবী, এ তো দরজা খুলছে না, সেই সকাল থেকে দরজা খুলছে না। আমি জানতাম উনি দরজা খুলবেন না। মেজমা তুমি কি নিজে ডেকেছো? আমি তো এখনই এলুম, এসে ডাকছি, অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু দরজা তো খুলছে না। তুমি কোথায় গেছিলে? আমি তো শুনলাম তুমি বিকেলবেলা বাড়িতে ছিলে, তারপর? আমার একটা ছোট্ট কাজ ছিল, বেরোতে হয়েছিল। প্রমাণ জোগাড় করতে? এই প্রশ্নটা আপনার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই। ও ছোট, আমার ডান চোখের পাতাটা কেমন কাঁপছে রে। কার জন্য তোমার ডান চোখের পাতা কাঁপছে? তোমার মনে তো সংশয় আছে যে উনি হয়তো তোমার স্বামী নন, তাহলে একজন অজানা অচেনা মানুষের জন্য তোমার মনে সংশয় হচ্ছে কেন এসতি ভাই? এত কথা কেন বলছিস? দরজাটা ধাক্কা দিতে বলছি, ধাক্কা দে না, খুলতে বলছি তো চিৎকার কর না, ডাক না। আর কত দরজা ধাক্কাবো বলতে পারো মেসদি ভাই? মা আমি দেখছি। জেঠুমনি, ও জেঠুমনি, জেঠুমনি আমি জাহ্নবী, আমি জানি আমি ডাকলে তুমি দরজা খুলবে না, এটা হতে পারে না। তুমি দরজা খুললো জেঠুমনি? জেঠুমনি, জেঠুমনি আর শুধু একটা রাত, আমি দেখো তোমার আশীর্বাদে কালকে ঠিক সত্যিটা প্রমাণ করে দেব। তুমি দরজাটা খোলো না জেঠুমনি। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এভাবে হবে না, দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ দরজাটা ভেঙে ফেল, এসব চালে কি বার করতো? উনি দরজা খোলার মতো অবস্থায় আছেন তো? তার মানে? তার মানে কি মেজদি ভাই, সেটা হয়তো দরজা খোলার পরেই বোঝা যাবে। ঋষি দরজাটা মনে হচ্ছে ভাঙতে হবে। জেঠুমনি, জেঠুমনি, মেজদা, মেজদা, হয়েছে তো মেসদি ভাই, হয়েছে তো, এবার তোমার শান্তি হয়েছে তো? কি করলে তুমি, কি করলে? কিচ্ছু হয়নি বৌদি, কিচ্ছু হয়নি, একটুখানি খালি সেন্সলেস হয়ে গেছে।
বারবার এইটুকু যদি না করে তুমি বিশ্বাস করবে কি করে? দেখো না, এইটুকু নিয়ে একটা কাণ্ড ঘটিয়েছে বলে তুমি বিশ্বাস করে ফেললে যে ইনি তোমার স্বামী, দেখলে তুমি বলে ফেললে, এটা তুমি কি করলে? আরে এসব মানুষ তো তুমি চেনো না, তো এরা সব কিছু করতে পারে। নিজের বিপদ দেখে এনো না বৌদি, নিজের বিপদ দেখে এনো না, এরা নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। তুমি চেনো না এসব মানুষকে। তুমি কি মানুষ? একটা মানুষ এইভাবে বিছানায় পড়ে রয়েছে, হাতটা দেখো রক্তে ভেসে যাচ্ছে, হাতটা এলিয়ে রয়েছে, মানুষটা বেঁচে আছে কিনা সেটা বুঝতে পারছি না, তুমি এই কথাগুলো বলছো? জেঠুমনি, ও জেঠুমনি, এবার শান্তি হচ্ছে আপনার? আপনি তো এটাই চেয়েছিলেন, মানুষটাকে মেরে ফেললেন, এবার শান্তি পেয়েছেন? এবার সবাইকে বাড়ি থেকে বার করে দিন, আপনি এই গোটা বাড়ি একা ভোগ করুন। দাশগুপ্তা,